হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুলস কুকিং ক্রাশ। আজকের রেসিপিতে থাকছে চিকেন ক্যাশনার সালাদ। খুব অল্প সময়ে দ্রুত এটি কিভাবে করা যায় তা দেখে নিব। চলুন দেখে নিই সালাডটি তৈরি করতে কি কি লাগবে। প্রথমে 1 কাপ মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিব। এরপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, এরপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। সাথে 2টি মুরগির ডিম অ্যাড করব। 1/3 কাপ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর সকল মিশ্রণগুলো একসাথে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে 20-25 মিনিট মেরিনেট করে রেখে দেব। বিশ মিনিট পর মুরগির মাখানো মেরিনেট করা মাংসগুলোকে ডুবো তেলে ভেজে নিব। মুরগির মাংসগুলো একে একে করে ভেজে নিন। মাংসগুলো ঠিক বাদামি কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। মাংস ভাজা তেলগুলোর মধ্যে কাজু বাদাম ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। সালাডটি তৈরি করার জন্য 1টি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ শসা কুচি নিয়ে নিব, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো স্লাইস। এই সালাদের জন্য যে পেঁয়াজটি নিব আমরা সেটা অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে। কাঁচামরিচ কুচি নিজের পরিমাণ মতো নিব, এটা সম্পূর্ণই ঝালের উপর ডিপেন্ড করে। এই সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পুদিনা পাতা, 1/3 কাপ পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিব। ⅓ কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করব। এরপর 1/3 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। এরপর স্প্যাচুলার সাহায্যে বলে সকল মিশ্রণগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব।
ভেজে রাখা কাজু বাদাম গুলো দিয়ে দিব। এরপর সমস্ত উপকরণ একসাথে মিক্স করতে থাকব খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন সকল উপকরণ একসাথে মিক্স করার পরে দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে ততটাই দারুণ লাগবে। তৈরি হয়ে গেল চিকেন ক্যাসোলার সালাদ। ঘরে থাকা খুব অল্প সংখ্যক উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সালাদটি। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।